হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টেনের অঙ্কের বিষয়ে যে তোমাদের একটি স্কুলের প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্টের সেই প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো স্কুলের নাম হচ্ছে কোরোড়া হাই স্কুল এইচএস ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার চব্বিশ ফুল মার্কস হচ্ছে চল্লিশ আর ক্লাস টেন সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স টাইম হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট একের দাকে প্রশ্ন বলছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো একেরটা মোট ছটা আছে এক করে মোট ছয় নম্বর একেরটা বলছে এক্স পারসেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের থ্রি এক্স বছরের সুদ টু এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত চারটে অপশান রয়েছে নেক্সট প্রশ্ন দু একটা বলছে দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের পরিমাণ চারটে অপশান রয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো এক্স স্কোয়ার বাই ফাইভ এক্স ইজিকাল টু ছয় সমীকরণটির সমাধান হবে কি নেক্সট প্রশ্ন বলছে চারেরটা এ ইজাল টু থ্রি বিজিকাল টু ফাইভ সি হলে এ ইজ টু সমান কত নেক্সট প্রশ্নের পাশের চিত্রে ও কেন্দ্র এবং এবি ব্যাস কোন বি সিই ডিগ্রি কোন সি এ ডিগ্রি হলে কোন এ ই এর মান কত নেক্সট প্রশ্ন বলছে একটি বৃত্তের ব্যাসার্থে দৈর্ঘ্য তেরো সেমি ও বৃত্তটি একটি জায়ের দৈর্ঘ্য দশ সেমি বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা পরের প্রশ্ন দু একটা বলছে যে একেরটা বলছে মোট দু নাম্বার করে পাঁচটা আছে দশ নম্বর বার্ষিক পাঁচ পার্সেন্ট শ্রদ্ধ হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে পরের প্রশ্ন দু একটা বলছে এক্স বাই টু ইজুকাল টু ওয়াই বাই থ্রি ইজুকাল টু জেড বাই সেভেন হলে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর জেড বাই ফোর ওয়াই এর মান কত একটা বলছে ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও দেখা দেওয়া আছে কোন বি এ সি পঁচাশি ডিগ্রি এবং কোন বি সি এ পঞ্চান্ন ডিগ্রি হলে কোন ও এ সি এর মান কত নেক্সট প্রশ্ন বলছে পরেরটা পরের প্রশ্ন বলছে ত্রিভুজ এবি সরি এবি বিত্ব চতুর্ভুজের এবি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো কোন সিবিই সমান হচ্ছে বিরাশি ডিগ্রি এবং কোন এডিবি ডিবি সাতচল্লিশ ডিগ্রি হলে কোন সি এ বি এর মান নির্ণয় করো এরপরের প্রশ্ন রয়েছে তা পরেরটা পাঁচেরটা প্রশ্ন কী বলছে পাঁচ নম্বর তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি ধার দৈর্ঘ্য ধার বিশিষ্ট তিনটি নিরেট গোলক গলিয়ে একটি মাত্র ঘনক তৈরি করা হল নতুন ঘনকটির কর্ণে দৈর্ঘ্য নির্ণয় করো পরের প্রশ্ন তিনের দাগের বলছি দেখো একটি প্রশ্ন উত্তর দাও পাঁচ নম্বরের কোনো মূলধনের দু বছরে সরল সু সুদ যথাক্রমে ষোলোশো আশি টাকা এবং সতেরোশো সরি ষোলো হাজার আটশো টাকা এবং হচ্ছে সতেরো হাজার তিনশো চার টাকা হলে চার চার টাকা তাহলে ওই মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার নির্ণয় করো বার্ষিক বার্ষিক সরল সুদে শতকরা হার ও চকবি সুদে শতকরা হার সমান যে একটা একটি মেশিনের বর্তমান মূল্য হচ্ছে কুড়ি হাজার টাকা বার্ষিক শতক শতকরা কত হারে মূলধন হারে মূল হ্রাস করলে তিন বছরের পর মেশিনটির দাম হবে চোদ্দো হাজার পাঁচশো আশি টাকা হবে চার দেওয়ার সমাধান করা একটা বলছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইজকাল টু প্লাস বলছে ছয় পূর্ণ ছয় ছয় পূর্ণ ছয় ছয় বাই সাত সমাধান শূন্য আর বিয়েরটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ বাই থ্রি এক্স প্লাস টু ইজ গল টু টু পাঁচ নম্বর প্রশ্ন বলছে দেখো কোনো ধনাত্মক প্রকৃত ফংশ ও তার অনন্য অন্তর পাঁচ বাই নয় বাই কুড়ি হলে প্রকৃত ফলাংশটি নির্ণয় করো অথবা প্রশ্ন এটি সমবর্তী বুজের অতিভুজ হচ্ছে পনেরো সেমি এবং অপর বাহু দুটি দৈর্ঘ্য অন্তর হচ্ছে তিন সেমি হলে ওই বা ওই সেই দুটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো পরে রয়েছে দেখো ছয় দাগে প্রশ্ন এক একটা সি ডি ক্রমিক স্মানুপাতি হলে প্রমাণ করো যে এসি বাই বিডি ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এরপর বিয়েরটা বলছে এক্স এক্সিস গার্ল রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান হল এবং ওয়াইস গার্ল টু ওয়ান বাই এক্স এক্সিস ওয়াইস গার্ল টু ওয়ান বাই এক্স হলে তাই সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার আর নিচে রয়েছে দেখো বাই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মান কত সাথে দেখো প্রশ্ন বলছে প্রমাণ করে যে ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্রে কেন্দ্র থেকে লম্ব টানলে ওই লম্ব উক্ত জায়ের সমাধিখণ্ড হবে অথবা পমন করে বিত্ত্বস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এরপর হচ্ছে আটের দেখে প্রশ্ন যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এক একটা চার নম্বরের একটি করতে হবে চার নম্বর বলছি চার মিটার লম্বা চার মিটার লম্বা পাঁচ ডেসিমিটার চওড়া ও তিন ডেসিমিটার পুরো একটি কাঠের লগ থেকে তিন মিটার লম্বা দুই ডেসিমিটার চওড়া ও চল্লিশটি চওড়া চল্লিশটি তক্তা চেরাই করা হলো চেরাই করার জন্য দুই দুই পার্সেন্ট কাঠ নষ্ট হলো কিন্তু এখনও লগটিতে একশো লকডিতে একশো আট ঘন কাঠ রয়েছে প্রতিটি তক্তা কতটা পুরু করে চেরাই করা হয়েছে এরপর রয়েছে শেষ প্রশ্ন পরটা বলছে দেখো এটা হচ্ছে বিয়ের দাগায় পাঁচ মিটার লম্বা পাঁচ মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্বা সঙ্গে বলছে ট্যাঙ্ক জলপূর্ণ আছে আট সেমি দৈর্ঘ্যে বাসের একটি পাইপ দিয়ে যদি মিনিটে দুশো পঁচিশ মিটার বেগে জল বের করা হয় তাহলে পঁয়তাল্লিশ মিনিটে ট্যাঙ্কটি সমস্ত জল বেরিয়ে যায় ট্যাঙ্কটি দৈর্ঘ্য দৈর্ঘ্যগত